ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পরে সামনে আসে কবে পাবে ব্রিটেনের সাধারণ মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকাদের উপর টিকার প্রয়োগ শুরু হবে। প্রথম দফায় ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে বলে জানালেন বাংলাদেশি চিকিৎসক। ব্রিটেনের রেগুলেটরি বডি কিন্তু ভেরি সফিস্টিকেটেড প্রতিষ্ঠান, তারা সবকিছু এনশিওর হয়ে যদি দেখা যায় 100% এনশিওর না হচ্ছে, টিল না হওয়া পর্যন্ত তারা কোনো জিনিস অ্যাপ্রুভাল দেয় না। ভ্যাকসিন অনুমোদনের খবর ছড়িয়ে পড়ায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা সহ পুরো ব্রিটেনবাসী। আমরা খুশি ভ্যাকসিন আসছে, যেমন সবাই যাতে ভ্যাকসিন পায়, সবাই যাতে ভ্যাকসিন দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি যে ভ্যাকসিন একটা বাইর রয়েছে, বা আমাদের যে এখন রোগের যে নিরাময় হওয়ার সম্ভাবনা আমরা হয়তো বা দেখতেছি। আমরা আসলে শঙ্কা ছিলাম যে কবে ভ্যাকসিনটা দেওয়া আরম্ভ হবে জনগণের মাধ্যমে, জনগণের মধ্যে আমরা কবে নাগাদ এই ভ্যাকসিনটা পাবো, সবার মুখে হাসি উঠবে। টিকার প্রয়োগ শুরু হলেও করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য সতর্কতার নিয়ম কানুন কড়াকড়িভাবে মেনে চলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের ভয়াল থাপা থেকে বাঁচাতে ব্রিটেন সরকার অবশেষে অনুমোদন করলো ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিনটিকে। এর ফলে অনেকটাই স্বস্তি মিলেছে ব্রিটেনবাসীর। তবে এখন দেখার বিষয় বাস্তবে এই ভ্যাকসিনটি কতটুকু কার্যকর হচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।